ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য। আজকে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে তা নিয়ে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। তো আমরা প্রথমে 1 থেকে 7 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলি হয়েছে তা দেখব। তো চলো দেখি। দেখো প্রথমটি কী রয়েছে, বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2রা ফেব্রুয়ারি। আর নেক্সট দেখো কী আছে, বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4ঠা ফেব্রুয়ারি। তো এবার আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোব। দেখো প্রথমে কী আছে, এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্সে ভারতের স্থান কত। তো আমি প্রশ্নটা বলার পর যে কয়েক সেকেন্ড সময় নিচ্ছি, এই সময়ের মধ্যে তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো বা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, তারা চাইলে ভিডিওটি পজ করে কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো লিখে ফেলতে পারো, তাহলে তোমাদের রিভিশনও হয়ে যাবে। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 10। প্রথম স্থানে আছে সিঙ্গাপুর ও দ্বিতীয় স্থানে তাইওয়ান। 2 নম্বর প্রশ্ন দেখব, ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট যা শর্ট ফর্ম IGR 2020-তে প্রথম স্থানে আছে কোন রাজ্য। এটা হবে অপশন সি, মহারাষ্ট্র। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে আছে তেলেঙ্গানা। 3 নম্বর দেখো, প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড উপস্থাপন করতে চলেছে কোন ক্রীড়া সংস্থা। এটা হবে অপশন বি, ICC, এর পুরো কথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এর হেডকোয়ার্টার দুবাই, যেটা কিনা স্থাপিত হয় 1909 সালে। বর্তমান চেয়ারম্যান জর্জ বার্কেল। 4 নম্বর দেখব, কাজাকিস্তানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে। এটা হবে অপশন সি, শুভদর্শনী ত্রিপাঠী। কাজাকিস্তানের রাজধানী নূর সুলতান, মুদ্রা টেঙ্গে আর প্রধানমন্ত্রী আসকার মামিন। এরপর দেখো, নিজস্ব ব্র্যান্ডের পানীয় জলের বোতল সরবরাহের জন্য মিশন ভাগীরথী লঞ্চ করলো কোন রাজ্য। এটা হবে অপশন ডি, তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, আর এর মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন। নেক্সট দেখব, 2021 সালের জন্য পালস পোলিও প্রোগ্রাম লঞ্চ করলেন কে। এটা হবে অপশন ডি, রামনাথ কোবিন্দ। 7 নম্বর, সম্প্রতি কোথায় নতুন 23টি গার্বেজ ক্যাফে খোলা হলো। এটা হবে অপশন এ, দিল্লিতে। দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর রাজ্যপাল অনিল বৈজাল। 8 নম্বর দেখব, করোনা ভাইরাস পারফরমেন্স ইন্ডেক্স এ ভারতের স্থান কত। ভারতের স্থান 86। প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড, দ্বিতীয় স্থানে ভিয়েতনাম, তৃতীয় স্থানে তাইওয়ান। 9 নম্বর, বিশ্বের সবথেকে বেশি বিক্রিত মোটর গাড়ি প্রস্তুতকারক কোম্পানি তকমা পেল কোন কোম্পানি। এটা হবে অপশন বি, টয়োটা। টয়োটার হেডকোয়ার্টার জাপান, যেটা স্থাপিত হয় 1937 সালে। বর্তমান চেয়ারম্যান টাকশি ইউচিমেডা। কোন প্রেসিডেন্ট অকিও টয়োটা। দ্রুত 1 মিলিয়ন করোনা টিকাকরণ সম্পূর্ণকারী প্রথম দেশ কোনটি। এটা হবে অপশন এ, ভারত। 11 নম্বর, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে। এটা অপশন বি, জয় শাহ। তিনি বর্তমান BCCI এর সেক্রেটারি পদেও রয়েছেন। ACC বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর হেডকোয়ার্টার কলম্বো, যেটা শ্রীলঙ্কায় অবস্থিত, স্থাপিত হয় 1983 সালে। বর্তমান চেয়ারম্যান অমিতাভ চৌধুরী। 12 নম্বর, SBI কার্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হলেন কে। এটা হবে অপশন সি, রামমোহন রায় আমরা। তিনি আগত 2 বছরের জন্য নিযুক্ত হলেন। এই হেডকোয়ার্টার গুরগ্রাম, হরিয়ানা, যেটা স্থাপিত হয় 1998 সালে। এরপর দেখো, কত বছরের ইতিহাসে প্রথমবার রঞ্জি ট্রফি 2020-21 বাতিল করল BCCI। এটা হবে 87 বছর পর, অপশন ডি, BCCI এর পুরো কথা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এর হেডকোয়ার্টার মুম্বাই, যেটা কিনা স্থাপিত হয় 1928 সালে। আর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সেক্রেটারি জয় শাহ। 14 নম্বর, সম্প্রতি পদত্যাগকারী সিলভেস্ট্রি ইলুঙ্গা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এটা হবে অপশন সি, কঙ্গো।
কঙ্গোর রাজধানী কিনশাসা, মুদ্রা কঙ্গোলিজ ফ্র্যাঙ্ক, রাষ্ট্রপতি ফেলিক্স টিসেকেডি। 15 নম্বর দেখো, নয়ডাতে তাজমহল আকৃতির ইন্ডিয়া ডেভেলপমেন্ট সেন্টার, যা শর্ট ফর্ম IDC, লঞ্চ করলো কোন কোম্পানি? এটা হবে অপশন বি, মাইক্রোসফট। এই মাইক্রোসফটের হেডকোয়ার্টার রেডমন্ড, ওয়াশিংটন, আর যেটা স্থাপিত হয় 1975 সালে। বর্তমান সিও সত্য নাদেলা। 16 নম্বর, অ্যালার্ট বিং অ্যাওয়ার্ডস 2020 পেলেন কোন মিউজিক কম্পোজার? এটা হবে অপশন সি, এ.আর. রহমান। 17 নম্বর দেখব, 2021 সালকে ইন্ডো ফ্রেঞ্চ ইয়ার অব দ্য এনভায়রনমেন্ট হিসাবে লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটা অপশন ডি, প্রকাশ জাভেদকর। তিনি বর্তমান ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী। তার সঙ্গে যৌথভাবে সঙ্গ দিলেন ফ্রান্সের মিস বারবারা পম্পিল। 18 নম্বর, সম্প্রতি কোন দেশের বাসমতি চাল GI ট্যাগ পেল? এটা হবে অপশন সি, পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, মুদ্রা রুপি, আর প্রধানমন্ত্রী ইমরান খান, রাষ্ট্রপতি আরিফ আলভি। 19 নম্বর দেখব, দ্য লিটিল বুক অফ এনকারেজমেন্ট শিরোনামে বই লিখলেন কে? এটা হবে অপশন ডি, দালাই লামা। 20 নম্বর দেখব, হিন্দি ওয়ার্ড অফ 2020 হিসাবে নামাঙ্কিত হলো কোন হিন্দি শব্দ? এটা হবে আত্মনির্ভরতা, অপশন বি। 21 নম্বর, 2020 সালকে ওয়ার্স্ট ইয়ার অন রেকর্ড হিসাবে ঘোষণা করলো কোন আন্তর্জাতিক সংস্থা? এটা অপশন বি, UNWTO। UNWTO এর পুরো কথা ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। শিবালিক অ্যারবোরেটাম নামে রাজ্যের প্রথম বোটানিক্যাল গার্ডেন স্থাপন করা হলো কোন রাজ্যে? এটা অপশন এ, উত্তরাখণ্ড রাজ্যে। এর রাজধানী দেরাদুন, গিয়ার সেন, আর মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, রাজ্যপাল বেবিরানী মৌর্য। 23 নম্বর, ফেসবুকের প্রথম চিফ কমপ্লায়েন্স অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে? এটা হবে অপশন সি, হেনরি মঞ্জি। ফেসবুক হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া, যেটা স্থাপিত হয় 2004 সালে। প্রতিষ্ঠাতা ও CEO মার্ক জুকারবার্গ। 24 নম্বর দেখব, নাসার অ্যাক্টিং চিফ অফ স্টাফ হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা? এটা হবে অপশন ডি, ভাব্বা লাল। নাসার পুরো কথা ন্যাশনাল এয়ারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এর হেডকোয়ার্টার ওয়াশিংটন, আর এটা স্থাপিত হয় 1958 সালে। 25 নম্বর, 2020 ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান কত? এটা হবে অপশন সি, 53 নম্বর। প্রথম স্থানে আছে নরওয়ে। 26 নম্বর দেখব, অ্যামাজনের নতুন CEO হিসাবে নিযুক্ত হতে চলেছেন কে? এটা হবে অ্যান্ডি জেসি। অ্যামাজন হেডকোয়ার্টার ওয়াশিংটন, যেটা স্থাপিত হয় 1994 সালে। 27 নম্বর দেখব, দেখো, এশিয়ার সব থেকে বড় এয়ারো শো 2021 হোস্ট করলো ভারতের কোন শহর? এটা হবে অপশন বি, বেঙ্গালুরু। এটির 1996 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 28 নম্বর, দিল্লিতে আদি মহোৎসব নামে জাতীয় উপজাতি মেলা উদ্বোধন করলেন কে? এটা হবে অপশন ডি, ভেঙ্কাইয়া নাইডু। তিনি বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি। এরপর দেখো, বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন কে? অজয় সিং, অপশন সি। এর হেডকোয়ার্টার বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার নিউ দিল্লি, যেটা স্থাপিত হয় 1949 সালে। 30 নম্বর দেখো, ICC মেন্স প্লেয়ার অব দ্য মান্থ হিসাবে মনোনীত হল কোন ভারতীয় ক্রিকেটার? এটা অপশন বি, ঋষভ পন্ত। তার সাথে সাথে নমিনেটেড হলেন ইংল্যান্ডের জো রুট এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং। 31 নম্বর দেখো, বিদ্যুৎ চালিত যানবাহনের প্রমোট করতে সুইচ ডেলি ক্যাম্পেইন লঞ্চ করলেন কে? এটা হবে অপশন সি, অরবিন্দ কেজরিওয়াল। তিনি বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী, আর দিল্লির রাজ্যপাল অনিল বৈজাল। 32 নম্বর দেখো, সম্প্রতি কোন রাজ্যে হিউম্যান মিল্ক ব্যাংক খুলেছে?
এটা হবে অপশন বি কেরালাতে, কেরালার এর্নাকুলাম জেলার জেনারেল হসপিটালে এটি খোলা হয়েছে। এর রাজধানী তিরুবনন্তপুরম, কেরালার রাজধানী। মুখ্যমন্ত্রী পিনরাইয়া বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। নেক্সট দেখো, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন যা শর্ট ফর্ম সিবিআই, এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? এটা হবে অপশন এ প্রবীণ সিনহা। সিবিআই এর হেডকোয়ার্টার নিউ দিল্লি, এটা স্থাপিত হয় 1963 সালে। 34 নম্বর দেখো, মাত্র 25 বছর বয়সে ভারতের কনিষ্ঠতম মহিলা পাইলট ছিলেন কে? বা সরি, ছিলেন না, হলেন কে হবে এখানে, ছিলেন একটু ভুল হয়ে গেছে। এটা হবে অপশন ডি আয়েশা আজিজ, সে কাশ্মীরের বাসিন্দা। 35 নম্বর, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এর 45তম সংস্করণ অনুষ্ঠিত হবে এবছর কোন মাসে? এটা হবে অপশন বি জুলাই মাসে, সল্টলেকে সেন্ট্রাল পার্ক গ্রাউন্ডে এটি অনুষ্ঠিত হবে। 36 নম্বর দেখো, রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে ভারতের সঙ্গে হাত মেলালো কোন দেশ? এটা হবে অপশন সি বাহরাইন, এর রাজধানী মানামা, মুদ্রা দিনার, রাষ্ট্রপতি সালমান বিন হামাদ আল খলিফা। 37 নম্বর, উত্তর সাগরে বিশ্বের প্রথম এনার্জি আইসল্যান্ড তৈরি করতে চলেছে কোন দেশ? এটা হবে অপশন ডি ডেনমার্ক, এর রাজধানী কোপেনহাগেন, মুদ্রা ড্যানিশ ক্রোন। 38 নম্বর, শিশু মৃত্যুর হার কমাতে এস এ এন এস ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? এটা হবে অপশন এ মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। 39 নম্বর দেখো, বলিউড স্কাই ফ্লায়ার নামে বিশ্বের সবচেয়ে উঁচু নাগরদোলা তৈরি করা হলো কোথায়? এটা হবে অপশন ডি দুবাইতে, দুবাই রাজধানী, দুবাই সিটি, মুদ্রা দিরহাম। 40 নম্বর, ওয়ার্ল্ড সুস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2021 হোস্ট করবে কোন দেশ? এটা হবে ভারত। তো আজকে আমাদের প্রশ্ন এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো কোয়ারি থাকে তাও কমেন্ট সেকশনে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।